নাটোরে করোনা প্রতিরোধক গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন চলছে। মঙ্গলবার সকাল থেকেই টিকাগ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে। এভাবে টিকা নিতে পেরে খুশি সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। টিকাগ্রহীতারা জানান, নিজেরা টিকা দিতে পারলেও তাদের ছেলেমেয়েদের টিকা না দিতে পেরে করোনা সংক্রমণের শঙ্কায় ছিলেন তারা। কিন্তু সরকার জন্ম নিবন্ধনের মাধ্যমে গণটিকাদান শুরু করলে তারা উৎসাহী হয়ে তাদের সন্তানদের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দিচ্ছেন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার রোজি আরা খাতুন জানান, গেল মাসে যারা গণটিকার প্রথম ডোজ টিকা নিয়েছেন, এখন তারা বেশ উৎসাহের সাথে এই দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন।